তো আজিকালি প্রযুক্তিবিজ্ঞান ক্ষেত্রে টেকনোলোজি ক্ষেত্রে যে বিগ ডেটা ডেটা আনালেটিকার বিশেষত্ব কম অশেষভাবে মানব সম্বল ক্ষেত্রে এর বিশেষত্ব কম অস্ব আলোকপাতি মতো সে অনুরোধ করে এবং এই কনফারেন্সে বিশ্বস্তর প্রায় অঠাশিটি দেশর চারি হাজার প্রতিনিধি যোগ দিয়ে এবং মুি ভারতর একমাত্র স্পিকর যোগদান করে এবং এই কনফরেসরে মোর আলোচনা পরে ডেলিগেট মান উৎসাহ বহুত লা সেই বিষয় বিষয়ে এবং সে আহ জাঁয়া আগ্রহ প্রকাশ করে মোর বক্তব্য পরে সে মো সাথে আসি কথাবার্তা হয়ে এবং আহ জাঁয়া চেষ্টা করে এবং সে নিজ নিজ অর্গানাইজেসন সে কিভাবে ভাবে এই বেস্ট প্রাকটিস নিজে আপ্লা করবে সে বিষয়ে মো সঙ্গে আলোচনা করে মো বক্তব্য যা কহিলি যে বিগ ডেটা বিগ লর্ণিং তার উপরে লা এবং এই বিগ ডেটা কমিটি মানব সম্বল ক্ষেত্রে ব্যবহার করা যাই এবং আজির যুগরে মানব সম্বল হ্যুম্যান রিসোর্স যেকোন সংস্থা যেকোন অর্গানাইজেশন ସବୁଠୁ ଅତି ମହତ୍ଵପୂର୍ଣ୍ଣ ଏକ ଜିନିଷ ଜିନିଷ କହିପାରନ୍ତି ବା ଯାହା କିଛି କହିପାରନ୍ତି ଏବଂ ଏହି ମାନବ ସମ୍ବଳକୁ କିଭଳି ଅଧିକରୁ ଅଧିକ ଉତ୍କର୍ଷତର କରାଯାଇପାରିବ ଏବଂ ମାନବ ଏ ଯେଉଁ ମାନବର ଏ ଯେଉଁ ପ୍ରତିଟି ମଣିଷ ଭିତରେ ଯେଉଁ ହ୍ୟୁମାନ ରିସୋର୍ସ ଭିତରେ ଯେଉଁ ଯେଉଁ ଦକ୍ଷତା ଅଛି ବା ବା ଯେଉଁ ଯେଉଁ ଏକ୍ସଲେନ୍ସ ଅଛି ତାକୁ କେମିତି ହାର୍ନେସ୍ କରାଯାଇପାରିବ ସେଥିପାଇଁ ଏ ଚାରି ହଜାର ପ୍ରତିନିଧି ସମଗ୍ର ବିଶ୍ୱରୁ ଆସି ଏକାଠି ହୋଇ ଆଲୋଚନା କରିଥିଲେ এবং মতো মতে অনুরোধ করা যাইছিল সেই বিষয়ে মোর বক্তব্য রাখব পাই এই যে সেসন দিয়ে যাই এ স্পিকার এবং অনুভব বহুত ভালো রহিলা এবং আলোচনা ভিতরে জানা পড়লা যে বিশ্বের বিভিন্ন দেশরে অতি উচ্চস্তরের কার্যক্রম মানব সম্বল ক্ষেত্রে চালছি এবং ভারতের বহু কিছু শিখ ভারতপ্রাই বহু কিছু আছে অন্যান্য দেশর এবং মধ্যে অনেক কিছু আছে যেটা অন্য দেশ মানে খুব আগ্রহ সহ শুনেপ মানে আগ্রহী হচ্ছেন এবং বর্তমান খুশি লাগলা দেখি যে ভারত ভারত আড় সমস্ত নজর আছে ডিজিটাল ইন্ডিয়া এবং এই যে ভারত বর্তমান প্রধানমন্ত্রী সে দেশ বিদেশের যে ভারতের যে ভাবমূর্তি এবং ভারতর যে ব্রাণ তাকে ডেফিনেটলি এক উপর স্তরক নেওয়া নেওয়া ডেফিনেটলি খুব প্রয়াসী হয়েছেন এবং তার গোটে ইম্প্যাক্ট মুখে দেখলি এবং সমস্ত আগ্রহী যে ভারতের কিন্তু ভারতের যে এটি প্রতিনিধি মানে আসছেন সে বক্তব্য কম তা জাঁয়া বহু আগ্রহ চাই। দেখি দেখিপার্লি